আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে জানা প্রয়োজন যে অ্যাংজাইটি বিষয়টা কি অ্যাংজাইটিকে যদি বলা যায় এক কথা যদি বলতে চাই অ্যাংজাইটি হচ্ছে অ্যান্টিসিপেশন অফ ফিউচার থ্রেট অর্থাৎ আমার সাথে খারাপ কিছু ঘটবে এই বলে আশঙ্কা করা বা দুশ্চিন্তা করা যে কোনো স্ট্রেসফুল ইভেন্টের প্রতি এনজাইটি হলো একটা স্বাভাবিক প্রতিক্রিয়া এটি এমন একটি ইমোশন যেটি আমাদেরকে বিভিন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে বিভিন্ন বিপদকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত করে এবং যে কোনো কাজে মনোনিবেশ করার জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের প্রত্যেকেই যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা বা বিষয় নিয়ে বা কার্যকলাপ নিয়ে কোনো না কোনোভাবে ফেস করে তার মানে অ্যাংজাইটি আমাদের জীবনেরই একটি অংশ এবং এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং পরিমিত পরিমাণে অ্যানজাইটি থাকে বলেই আমরা অ্যাক্টিভ থাকে উদাহরণস্বরূপ বলা যায় আমার যদি একেবারেই অ্যাংজাইটি না থাকে তাহলে দেখা যাবে যে কালকে আমার পরীক্ষা কিন্তু আমি কোনোভাবে পড়তে বসছি না অথবা দেখা যাবে যে আমার কোনো চাকরির ইন্টারভিউ আছে কিন্তু আমি কোনো প্রিপারেশনে নিচ্ছি না কিন্তু এই স্বাভাবিক এনজাইটি তখনই সমস্যাপূর্ণ যখন এটি পরিস্থিতি বিবেচনায় মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং এই মাত্রাতিরিক্ত এনজাইটি আমাদের দৈনন্দিন কাজগুলো স্বাভাবিকভাবে করার ক্ষমতাকে কমিয়ে দেয় এই সমস্যাপূর্ণ অ্যাংজাইটি পরবর্তীতে যে কোনো অ্যাংজাইটি বেসড ডিজঅর্ডারে রূপ নিতে পারে আর এই অ্যানজাইটি বেসড ডিসঅর্ডারগুলোর মধ্যে জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার হলো খুবই কমন একটি ডিসঅর্ডার এবার আসি যে জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার আমাদের মাঝে গ্রো করছে কি না এটা আমরা কীভাবে বুঝবো যদি আমরা দেখতে পাই যে ছয় মাস বা তার অধিক সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের মাঝে একটা দুশ্চিন্তা কাজ করছে এবং এই দুশ্চিন্তা আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই দুশ্চিন্তার টপিকগুলো গুলো বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে দিনের বেশিরভাগ সময় ধরে আমার ভিতরে এই দুশ্চিন্তা কাজ করছে এবং এই দুশ্চিন্তা এবং উদ্বেগের পাশাপাশি কিছু মানসিক এবং শারীরিক লক্ষণও যোগ হয়ে যাচ্ছে যেমন অতিরিক্ত অস্থিরতা সহজে ক্লান্ত হয়ে যাওয়া মনোযোগ দিতে অসুবিধা হওয়া চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যাবে এমন মনে হওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া শরীর বা মাংস পেশিতে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হওয়া বা ব্যথা বেড়ে যাওয়া অথবা ঘুমাতে অসুবিধা হওয়া আর যদি এই দুশ্চিন্তা এবং শারীরিক এবং মানসিক লক্ষণগুলো আমার ব্যক্তিগত জীবন আমার আমার সামাজিক জীবন এবং আমার পেশাগত জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে ক্ষতিগ্রস্ত করে এবং আমার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তখন এই পরিস্থিতিকে আমরা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে অনুমান করে নিতে পারি তবে এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করবেন একজন প্রফেশনাল সাইকিয়াটিস্ট অথবা একজন সাইকোলজিস্ট এবার জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে দুশ্চিন্তা এবং স্বাভাবিক দুশ্চিন্তার মাঝে কিছু পার্থক্য আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সংক্ষেপে জিএডিতে আক্রান্ত ব্যক্তিরা অন্যান্য ব্যক্তিদের মতোই দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়েই চিন্তা করে থাকেন তবে তাদের এই দুশ্চিন্তা এবং অন্যান্য যেই দুশ্চিন্তা আছে তাদের ভিতরে কিছু বেসিক পার্থক্য রয়েছে যেমন জিএডি এর দুশ্চিন্তা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে থাকে এবং এটা দিনের বেশিরভাগ সময় ধরেই চলতে থাকে জিএডিতে আক্রান্ত ব্যক্তির দুশ্চিন্তাকে ব্যক্তি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না জিএডিতে এই অতিরিক্ত দুশ্চিন্তা ব্যক্তির জন্য আরো একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যেটাকে আমরা বলছি টাইপ টু ওর আর আর জিএডিতে ব্যক্তির মাঝে এই দুশ্চিন্তাগুলো অনেকটা চেইন আকারে আসতে থাকে একটার সাথে একটা আসতেই থাকে আর এই দুশ্চিন্তা সময়টাতে ব্যক্তির মাঝে অনেকগুলো যদি হয় টাইপের কোশ্চেন মাথার ভিতরে চলে আসে এবার আসি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিজর্ডারে ব্যক্তির মাঝে আসলে কোন বিষয়গুলো নিয়ে বেশি দুশ্চিন্তা হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তির মাঝে বন্ধু পরিবার এবং তার সম্পর্কগুলো নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দেয় দ্বিতীয়ত স্বাস্থ্য বিষয়ে কিন্তু ব্যক্তির মাঝে অনেকগুলো দুশ্চিন্তা দেখা দেয় এছাড়াও তাদের মাঝে ভবিষ্যৎ সম্পর্কে অনেকগুলো দুশ্চিন্তা কাজ করে এবং তার পেশাগত জীবন এবং তার একাডেমিক জীবন নিয়েও কিন্তু অনেকগুলো দুশ্চিন্তা কাজ করে এবার আসি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আসলে কেন হয় তো জেনারেলাইজ অ্যানজাইটি ডিসর্ডারের একক এবং নির্দিষ্ট কোনো কারণ সেভাবে খুঁজে পাওয়া যায় না তবে কিছু ফ্যাক্টর আছে যেগুলোর কারণে জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার গ্রো করার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এক্ষেত্রে এক নম্বরে যদি বলতে চাই জেনেটিক ফ্যাক্টর একটি কারণ হিসেবে কাজ করে অন্যান্য মানসিক এবং শারীরিক অবস্থার মতো এই জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার কিছু লক্ষণও ব্যক্তির মাঝে জেনেটিক্যালি কিন্তু চলে আসতে পারে যেমন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে জিএডিতে আক্রান্ত ব্যক্তির প্রথম সারির ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু জেনারেলাইজ এনজাইটি ডিসার ডেভেলপ করার সম্ভাবনা অনেকাংশেই বেশি আর নারীদের ক্ষেত্রে জেনারেলাইজ এনজাইটি ডিসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনায় প্রায় দ্বিগুণ দ্বিতীয়ত আমরা বলতে পারি যে কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স যদি ব্যক্তির সাথে ঘটে থাকে তার শৈশবে তো সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তির মাঝে জেনারেলাইজ এনজাইটি ডিসার গ্রো করার সম্ভাবনা অনেকাংশেই বেশি যেমন বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোনো ব্যক্তি যদি শৈশবে কোনো প্রকার শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যৌন নির্যাতন অথবা অবহেলা বঞ্চনার শিকার হন অথবা কোনো ডিভোর্সের সম্মুখীন হন অথবা তার প্রিয়জনকে হারান তাহলে এই ধরনের ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলোও কিন্তু এই তিক্ত অভিজ্ঞতাগুলোও কিন্তু ব্যক্তির মাঝে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারকে ডেভেলপ করতে পারে তৃতীয়ত আমরা বলতে পারি যে লার্নিংয়ের মাধ্যমেও কিন্তু একজন ব্যক্তির মাঝে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে যেমন শিশুরা তার পিতামাতা এবং কেয়ারগিভারদের কাছ থেকে কিন্তু শেখে যে কিভাবে বিভিন্ন চাপমূলক পরিস্থিতিকে মোকাবেলা করা যায় অথবা যে বিভিন্ন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় তো এক্ষেত্রে যদি তারা দেখতে পায় যে তাদের পিতামাতা অথবা তার গিভাররাই বিভিন্ন চাপমূলক পরিস্থিতিতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং তারা নিজেরাই অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে তখন দেখা যায় যে ওই শিশুটির মাঝেও কিন্তু এই ধরনের যে কোনো চাপমূলক পরিস্থিতিতে তার ভিতরে এই অ্যানজাইটি প্যাটার্ন তৈরি হয়ে যায় এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে হয়তো বা জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডারে রূপ নিতে পারে চার নম্বরে যে ফ্যাক্টরটির কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ অর্থাৎ ক্যাফেইনের মতো অ্যাডিকটিভ সাবস্টেন্সগুলো যদি আমরা মাত্রাতিরিক্ত গ্রহণ করি মাত্রাতিরিক্ত আমরা কনজিউম করি তাহলে দেখা যায় যে এগুলো আমাদেরকে চাঙ্গা করার পরিবর্তে দীর্ঘমেয়াদে আমাদের মাঝে একটা অ্যানজাইটি প্যাটার্ন ডেভেলপ করতে পারে তো এক্ষেত্রে চা কফি এনার্জি ড্রিঙ্কস এবং ডার্ক চকলেট এগুলো হচ্ছে ক্যাফেইনের খুবই কমন সোর্স পাঁচ নাম্বারে আমরা যে ফ্যাক্টরটির কথা বলবো সেটি হচ্ছে রিলেশনশিপ ফ্যাক্টর এবং নারীদের ক্ষেত্রে এই ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীদের মধ্যে অ্যাংজাইটি ডেভেলপ করার প্রধান দুইটি কারণ হচ্ছে তার বর্তমান পার্টনার অথবা তার এক্স পার্টনারের দ্বারা ভয়ভীতির শিকার হওয়া অথবা কোনো অপমানের শিকার হওয়া এই ফ্যাক্টরগুলোর বাইরে যদি কোনো মানুষ লম্বা সময় ধরে কোনো স্ট্রেসফুল ইভেন্টের মধ্য দিয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার মধ্যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করার সম্ভাবনা অনেকাংশেই বেশি এবার কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যেগুলো একজন ব্যক্তির মাঝে জেনারালাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারকে টিকিয়ে রাখে অথবা মেনটেইন করে এর ভিতরে এক নম্বরে যে ফ্যাক্টরটি রয়েছে সেটি হচ্ছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার অর্থাৎ জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মাঝে কিছু অ্যাভয়েডেন্স বিহেভিয়ার থাকে বলেই তিনি এই সমস্যাগুলো থেকে বের হতে পারেন না যেমন যেই বিষয়গুলো অথবা যেই ঘটনাগুলো অথবা তার যেই কাজকর্মগুলো তার ভিতরে অ্যাংজাইটি ক্রিয়েট করছে অথবা অ্যাংজাইটি তৈরি করে ফেলছে সেই বিষয়গুলোকে সেই ঘটনাগুলোকে অথবা সেই কাজকর্মগুলো থেকে নিজেকে তিনি গুটিয়ে রাখতে চান অথবা একটু সরিয়ে রাখতে চান যাতে করে তার ভিতরে অ্যানজাইটি না তৈরি হয় কিন্তু তার এই সরিয়ে নিয়ে যাওয়া অথবা তার এই অ্যাভয়ডেন্স বিহেভিয়ারগুলোই কিন্তু তার ভিতরে এই অ্যাংজাইটিটাকে আরও বেশি টিকিয়ে রাখে দুই নম্বর যে ফ্যাক্টরটি ব্যক্তির মাঝে জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার মেনটেন করে বা টিকিয়ে রাখে সেটি হচ্ছে দুশ্চিন্তা নিয়ে ব্যক্তির মাঝে কিছু পজিটিভ বিশ্বাস অর্থাৎ জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি তিনি মনে করেন যে তার এই চিন্তাগুলো যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে তার হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে অথবা তার ভিতরে একটা চিন্তা কাজ করে যে তিনি যদি চিন্তা না করেন তিনি যদি দুশ্চিন্তা না করেন তাহলে তিনি তো বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না অথবা তিনি যদি দুশ্চিন্তা না করেন তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন না তার ভিতরে একটা বিশ্বাস কাজ করে যে আমি দুশ্চিন্তা করে বলি কিন্তু আমি একটা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত এবং আমার এই দুশ্চিন্তায় কিন্তু মানুষকে বোঝাতে সাহায্য করে যে আমি তাদেরকে অনেক বেশি কেয়ার করি কিন্তু আলটিমেটলি এই পজিটিভ বিশ্বাসগুলোই কিন্তু ব্যক্তির মাঝে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিজর্ডারকে আরও বেশি মেনটেন করে তিন নম্বরে যে ফ্যাক্টরটির কথা বলবো সেটি হচ্ছে ব্যক্তির নিজেকে দুর্বল মনে করা অর্থাৎ জেনারেলাইজ অ্যাংজাইটি ডিজর্ডারে আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন যে তারা তাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সক্ষম নয় তাদের ভিতরে সেই অ্যাবিলিটি এখন নাই যে তারা তাদের সমস্যাগুলোকে সমাধান করে ফেলবেন অথবা কোনো একটা সুন্দর একটা পরিকল্পনা করে তাদের সমস্যাগুলো সমাধান করবেন তো এই নিজেকে দুর্বল মনে করার কারণে তারা দেখা যায় যে ওই পরিস্থিতিগুলোকে অ্যাভয়েড করে চলেন আর এই অ্যাভয়েড করার কারণে দেখা যায় যে তিনি আসলে সমস্যার সমাধান করার সুযোগই পান না এবং এই সুযোগ না পাওয়ার কারণে আস্তে আস্তে তার ভিতরে এই দুর্বলতা আরও বেশি জেঁকে বসে এবং তিনি এই বিশ্বাসটাই হারিয়ে ফেলেন যে তিনি আসলে যে কোনো সমস্যার সমাধান করার জন্য সক্ষম এবার আসি জেনারেলাইজ অ্যানজাইটি ডিসর্ডারের ট্রিটমেন্ট নিয়ে জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডারের প্রধান ট্রিটমেন্ট অপশনই হল সাইকোথেরাপি এবং মেডিকেশন তো সাইকোথেরাপিউটিক প্রসেসগুলোর মধ্যে কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি নামে যে প্রসেসটি রয়েছে সেটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটা খুবই পপুলার একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ এবং এই প্রসেসের মধ্যে খুব কম সময়ের মধ্যেই ভালো ফলাফল পাওয়া যায় এবং এর পাশাপাশি সাইকোট্রপিক মেডিসিনগুলো ব্যক্তির মাঝে যে মানসিক এবং শারীরিক সিমটমগুলো দেখা দেয় সেই সিমটমগুলোকে কমাতে সাহায্য করে তবে আমার পরামর্শ থাকবে একজন সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত সাইকোলজিস্টের মাধ্যমে ট্রিটমেন্ট প্রসেসটা প্রথমে শুরু করা তবে ট্রিটমেন্ট শুরু করার আগে অথবা ট্রিটমেন্ট চলাকালীন সময়ে আমরা কিছু ব্যক্তিগতভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারি যেগুলোর মাধ্যমে হয়তো জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থাতেই আমরা এই সমস্যা সমস্যাটাকে বের হয়ে আসার সুযোগ পাবো তো এক নম্বরে যে পদক্ষেপটি আমরা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে আমাদের সোশ্যাল এঙ্গেজমেন্ট বাড়ানো যখন আমাদের মাঝে দুশ্চিন্তা জেকে বসে তখন দেখা যায় যে আমরা আমাদের ফ্রেন্ডস আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের প্রতিবেশীদের কাছ থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলছি যার ফলে তাদের সাথে আমাদের সম্পর্কেরও একটা ঘাটতি দেখা দেয় তাই যখন আমরা আমাদের আশেপাশের মানুষদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবো তখন দেখা যাবে যে আমরা শারীরিকভাবে যেমন অ্যাক্টিভ হব এবং মানসিকভাবেও কিন্তু আমরা অ্যাক্টিভ হব আর শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা যখন অ্যাক্টিভ হব তখন দেখা যাবে যে দুশ্চিন্তা করার সময়ও কিন্তু আমার অনেকাংশেই কমে যাবে দুই নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে আমাদের কাছে যারা খুবই গুরুত্বপূর্ণ মানুষ তাদের সাথে আমরা আমাদের দুশ্চিন্তার বিষয়গুলোকে শেয়ার করতে পারি কারণ দুশ্চিন্তা প্রায় সময় আমাদের মাঝে একটা চিন্তা তৈরি করে যে আমার এই দুশ্চিন্তা মনে হয় অন্য কেউ বুঝবে না অথবা আমার মতো করে হয়তো বা দুশ্চিন্তা কেউ করে না কিন্তু এটা আসলে সত্য নয় তাই আমাদেরকে এমন একজন বিশ্বস্ত মানুষকে খুঁজে বের করতে হবে যার সাথে আমি আমার এই দুশ্চিন্তার বিষয়গুলোকে শেয়ার করতে পারি তার কাছ থেকে আমি পরামর্শ নিতে পারি তিন নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমের কাছ থেকে আমরা সাপোর্ট চাইতে পারি তো সাপোর্ট সিস্টেম বলতে আসলে আমাদের সেই সকল রিসোর্সগুলোকে বোঝায় যাদের মাধ্যমে আমরা আমাদের বিপদের সময় আমাদের প্রয়োজনের সময় আমরা সাপোর্ট পেয়ে থাকি সেটা হতে পারে আমাদের প্যারেন্টস হতে পারে আমাদের ভাই বোনরা হতে পারে আমাদের আত্মীয় স্বজনরা হতে পারে আমাদের শিক্ষক হতে পারে আমাদের বন্ধু বান্ধব হতে পারে অথবা আমাদের প্রতিবেশীও হতে পারে তাই যখনই আমরা রিয়েল লাইফ কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে যাব তখন আমরা চেষ্টা করবো আমাদের যেই রিসোর্সগুলো আছে আমাদের যেই সাপোর্ট সিস্টেমগুলো আছে সেই সাপোর্ট সিস্টেমগুলো থেকে আমরা সাপোর্ট চাওয়ার জন্য চেষ্টা করব। কারণ আমি যদি সাপোর্ট না চাই তাহলে তারা কিন্তু বুঝতেও পারবে না যে আমার এই মুহূর্তে সাপোর্টের প্রয়োজন আছে আর তারা যখন সাপোর্ট করা শুরু করবে তখন দেখা যাবে যে আমাদের দুশ্চিন্তাগুলো বিষয়গুলো অনেকাংশেই কমে যাবে চার নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সেলফ এন্টারটেইনমেন্ট আমরা যখন কারণ কারণ দুশ্চিন্তা আমাদের জীবন থেকে আনন্দকে একদম ছিনিয়ে নিয়ে যায় আর আমাদের জীবনে যখন আনন্দের মুহূর্তগুলো কমে যায় তখন আমাদের জীবন আরো দুর্বিশহ হয়ে যায় তাই যত দুশ্চিন্তাই থাকুক না কেন আমার জীবনে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আমাকেই করতে হবে কারণ আমি সবচেয়ে ভালো জানি যে কোন কাজগুলো করলে আমি আনন্দ পাই পাঁচ নাম্বার আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে হেলদি এবং ব্যালেন্সড লাইফ লিড করা তো আমাদের শারীরিক সুস্থতা মোটা দাগে তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে এক নম্বর হচ্ছে পরিমিত এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত এবং পরিমিত পরিমাণে ঘুম এবং তিন নাম্বার হচ্ছে পরিমিত পরিমাণে এক্সারসাইজ এখন যে খাবারগুলো আমার শরীরকে আমার মনকে চাঙ্গা রাখে সেই খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি আর ঘুমের ক্ষেত্রে আমি আমার ডেইলি লাইফকে হ্যাম্পার না করে আমার ডেইলি অ্যাক্টিভিটিকে হ্যাম্পার না করে যতটুকু ঘুম আমার প্রয়োজন ঠিক ততটুকু ঘুমই মেনটেন করার চেষ্টা করব। আর এক্সারসাইজ তো আমাদের জীবনেরই একটা অংশ এক্সারসাইজ আমাকে শারীরিকভাবে ফিট রাখবে আর শারীরিকভাবে যখন আমি ফিট থাকবো তখন এর একটা ইতিবাচক প্রভাব কিন্তু আমার মানসিক অবস্থার উপরেও পড়বে এবং দেখা যাবে যে বিভিন্ন চাপমূলক পরিস্থিতিতে আমি আমার নিজেকে সক্রিয় রাখতে পারবো যাই হোক এই ছোট্ট একটি ভিডিওতে জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে